আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে নতুন একটি ইনকাম সাইট শেয়ার করবো এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন কাজ করবেন উদ্যোগ করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো এখানে মিনিমাম ইনভেস্ট হচ্ছে দশ ইয়ার্স জিটি দশ ইয়ার্স জিটি ইনভেস্ট করলে ডেলি এখান থেকে প্রফিট রেশিও হচ্ছে আঠারো পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্ট এখানে ইনকাম এক ইয়ার জিটি প্লাস আশাই সেন্ট থেকে উনিশ ইয়ার্স জিটি পর্যন্ত সেকেন্ড রাউন্ড ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একশো ইয়ার জিটি থেকে দুশো নিরানব্বই ইয়ার্স জিটি এবং এখান থেকে প্রফিট রেশিও হচ্ছে বিশ পার্সেন্ট থেকে একুশ পার্সেন্ট ডেলি রিটার্ন হচ্ছে টোয়েন্টি ইয়ার্স জিটি থেকে তেষট্টি এস ডিউটি পর্যন্ত এখানে হচ্ছে লেটেস্ট অ্যানাউন্সমেন্টে ইনকাম লিস্ট দেখতে পারবেন হিস্ট্রি দেখতে পারবেন অলরেডি হচ্ছে এখানে বারো ইসডি ডিপোজিট করেছি তো এখান থেকে বারো ইউজিডি ডিপোজিট করেছি এখন কোয়ান্টিফাই করে ইনকাম করব ইনকাম করার পর উদ্যোগ করবো যদি পেমেন্ট পায় তাহলে হচ্ছে আপনারা কাজ করতে পারেন এখান দেখতে পাচ্ছেন স্টার্ট কোয়ান্টিফাই লেখা এখানে যদি ক্লিক করি তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ইনকামটা অ্যাড হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে তো কিছুক্ষণ অপেক্ষা করি তো নিচে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ বেনিফিট দেখতে পারছেন ডিপোজিট ইন্টার বেসিক অল টু ইয়ার জি প্লাস বাইশ কিন্তু ইনকাম হয়েছে এখন এখান থেকে লেখার বুক ক্লিক করি তো দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কিন্তু বেড়ে গিয়েছে এখন চার সাথে সাথে এটা উজ্জ্বল করতে পারবো উজ্জ্বল করার জন্য উজ্জ্বল লেখার বুক ক্লিক করবো তারপর হচ্ছে এখানে উজ্জ্বল অ্যামাউন্ট দিব তো টু ইয়ার্স প্লাস টোয়েন্টি টু দিলাম তারপর এখানে উজ্জ্বল অ্যাড্রেস দিব উজ্জ্বল অ্যাড্রেস কপি করার জন্য বিনান্স অ্যাপসটি ওপেন করলাম তারপর অলেট তারপর এখানে দেখতে পারবেন স্পট লেখা এখানে ক্লিক দিয়ে ডিপোজিট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে ইএসিটি সিলেক্ট করব তারপর এখান থেকে টোয়েন্টি এসে টোয়েন্টি ডেট একটা অ্যাড্রেসটি কপি করবো অ্যাড্রেসটি কপি করা হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে উজ্জ্বল অ্যাড্রেসটি পেস্ট করবো তারপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখায় কনফার্ম রাখার ক্লিক করব তো কনফার্মিং হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন উইথ সাকসেস ব্যালেন্স কিন্তু আমাদের কেটে নিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কেটে নিয়েছে তো পেমেন্ট আস্তে আস্তে দুই তিন মিনিট সময় লাগতে পারে তো বাকি ফিচারগুলো দেখে কীভাবে অ্যাকাউন্ট খুলে রিচার্জ করবেন তো অ্যাকাউন্ট খুলে রিচার্জ করার জন্য হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটি এড করে আপনি শুরু থেকে দেখা দিই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন পেমেন্ট আসতে থাকুক তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানে এরকম একটা ডিটেলস দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উজ্জ্বল অ্যামাউন্ট এবং মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট টোটাল হিস্টোরি এখানে দেওয়া রয়েছে এ টু জেড ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিন লেভেল কমিশন প্রথম যে জেনারেশন থেকে চোদ্দো পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট তারপর হচ্ছে সরি টোটাল চোদ্দো পার্সেন্ট প্রথম লেভেল থেকে দশ পার্সেন্ট তারপর তিন পার্সেন্ট তারপর হচ্ছে এক পার্সেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন প্রথম হচ্ছে লিঙ্ক ক্লিক করবেন তারপর আপনার ফোন থেকে সিলেক্ট করবেন আমি আমার ফোন থেকে সিলেক্ট করলাম তো ব্রাউজার সিলেক্ট করার পর এরকম একটা ইন্টার করব প্রথম ইমেল অ্যাড্রেস তারপর লগ ইন পাসওয়ার্ড তারপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ল্যাটার রেজিস্টার লেখার ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে আগের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এম পাসওয়ার্ড লগ ইন করার পর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন সার সময়ের ডিটেলস এখানে দেওয়া থাকবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন লেখা কোয়ান্টিফাই লেখার ক্লিক করলেও সারি সময়ের ডিটেলস এখানে দেখতে পারবেন নিচের দিকে গেলে আরো বিস্তারিত দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড লেখা ইনভাইট ফ্রেন্ড লেখার ক্লিক করার পর হচ্ছে আপনার রেফারেল লিঙ্কটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক লেখা এখানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার উইডো হিস্টরি সাকসেস দেখাচ্ছে তো উইজো হিস্টরি যেহেতু সাকসেস দেখাচ্ছে মানে আমরা পেমেন্টটা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি সাকসেসফুল টু ইএচি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সেন্ট কিন্তু আমরা পেমেন্টটা পেয়েছি টোয়েন্টি সেন্ট আমরা পেমেন্টটা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন টু ইয়ার্স যদি প্লাস বাইসেন কিন্তু পেমেন্ট আসি তো এসি অনুমূল ভিডিওটি তারপরেও যদি কিছু না থাকে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক আছে থেকে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ